শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্র। শুক্রবার হাসপাতালের বেডে বসে ভৌত বিজ্ঞান পরীক্ষা দেয় শামসেরগঞ্জের লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলের মেধাবী ছাত্র মেহতাব আলী। তার সেন্টার পড়েছিল ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে। হঠাৎ জ্বর, মাথা ব্যথা সহ একাধিক সমস্যার কারণেই চিকিৎসারত অবস্থায় ওই ছাত্রের হাসপাতালে বসেই পরীক্ষার বন্দোবস্ত করা হয় ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে। জানা গেছে শামসেরগঞ্জের লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলের মেধাবী ছাত্র মেহতাব আলী এবছরের মাধ্যমিক সেন্টার পড়েছে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে। প্রথম দিন থেকে স্কুলে গিয়ে সমস্ত পরীক্ষা দিলেও শুক্রবার সকাল থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা দেওয়ার জন্য অদম্য জেদের কারণেই স্কুলের সঙ্গে যোগাযোগ করেন মেহতাবের পরিবার। তারপরে ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে কথা বলে আলাদা বেডে রেখে চিকিৎসার পাশাপাশি পরীক্ষার বন্দোবস্ত করা হয়। একজন শিক্ষিকাকেও গার্ড রাখা হয় ওই ছাত্রের কাছে। শুক্রবার দুপুরে হাসপাতালে পরীক্ষারত ছাত্র মেহতাব আলীকে দেখতে যান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত। ওই ছাত্র আপাতত ভালোভাবেই পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। বিগত 4 দিন ধরে ভীষণ জ্বর, স্যালাইন চলছে। ওর নাম মেহতাব আলী, লস্করপুর বালিয়াঘাটি স্কুলের ও ছাত্র, এবারে মাধ্যমিকের ছাত্র। আমাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে ওর সেন্টার পড়েছে, যেহেতু পারছে না তাই ও এখানে অ্যাডমিট আছে এবং পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শুরু 11:45 যেমন টাইমে প্রশ্ন দেওয়ার কথা সেই সময়ে প্রশ্ন দেওয়া হয়েছে। 12:00 অন টাইমে পরীক্ষা শুরু করেছে, পরীক্ষা 3টায় শেষ হবে। আমরা ধুলিয়ান